হ্যালো ফ্রেন্ডস, আমি বাপের বাড়িতে অনেক দিন ছিলাম। ভাইটার খুব জোর পড়ে গেছিলো বাথরুমে, তারপরে ওর ব্রেন অপারেশন হলো বলে অনেক দিন থাকা হলো, প্রায় 1 মাসের কাছাকাছি। তো ভাইটা একটু সুস্থ হয়েছে, ওকে নিয়ে একটু দাঁতের ডাক্তারের কাছে এলাম। ওর দাঁতগুলো আগের থেকেই অনেকবার অ্যাক্সিডেন্ট করেছে, স্কুটি ফুটি থেকে গাড়িতে দাঁতগুলো একটুখানি কমজোরি হয়ে গেছে। তো যাই হোক, দাঁতগুলো ঠিক করার জন্যে একটু ভাইকে নিয়ে আবার দাঁতের হসপিটালে নার্সিংহোমে এলাম। এখানে এসে দাঁতগুলোকে ঠিক করার জন্যে ওই যে বসে আছি আমি, ভাই ভিতরে আছে, ও দাঁতগুলো ঠিক করছে, মাপ নিচ্ছে, মনে হয় কিছু একটা করছে। হয়ে গেল, এবার আমরা বেরোবো। বেরোলাম নার্সিংহোম থেকে, তো চেম্বার থেকে আর কি, এবারে দাঁতের ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আমরা রাস্তা পার হতে পারছি না, এত জ্যাম, এত বিজি রাস্তা, পার হতে পারছি না। তো ভাই আগে আগে আছে, আমি পিছনে ভিডিও করছি, তো দেখো কীরকম। ধানবাদ খুব বড় শহর, খুব সুন্দর, বাপের বাড়ি বলে বলছি না, খুবই ভালো জায়গা, খুব ভাল লাগে। যাই হোক, গেলাম ও ভাইকে দেখিয়ে। এবার সকালবেলায় আমরা একটুখানি, পরের দিন সকালে আমরা একটুখানি চা টা খেলাম, আর এখানে বসে বসে আড্ডা মারছি দিদি, আমি দিদির ছেলে চা খাচ্ছি, আর দিদির ছেলে ফোন ঘাঁটছে, আর আমি আর দিদি মজা করছি বসে বসে। এই ভাইয়ের চেহারা কী সুন্দর ছিল, এখানে বড় ভাই ছোটো ভাই সব ছবি, কত পুরস্কার পাচ্ছে ওরা গান লাইনের, গানের লাইনে ওরা সব জব করে, খুব ভালো বাজায় ছোটো ভাই। বড় ভাই গাইতো, বড় ভাই তো নেই আজ, মাও 6 মাস হলে চলে গেছে, ভাইটা তারপর থেকে একদম ভেঙে পড়েছে, মা নেই, মা সব কিছু করতো, আজকে মা নেই, কী করবো আমরা। আছে এই সকালে সব আড্ডা মারছি, চা খাচ্ছি, আর ভাই এখনও ঘুমাচ্ছে, কাজের মেয়ে কাজ করছে, আর এই যে কাজের মেয়ে, তার মেয়ে, কাজের মেয়েটার মেয়ে আবার এখানে চুপ করে দাঁড়িয়ে আছে। এবার পরের দিনকে মা খুব ভালো মোচা রান্না করতো, তাই আমরা চলে আসবো, ভাই বলছে একটু মোচা রান্না খাইয়ে যা, তো সেই মোচা কিনে নিয়ে এসেছিলাম, সেই মোচা কেটে মেটে রেখে দিয়েছিলাম রাত্রেবেলায় জলে ভিজিয়ে, হলুদের জল দিয়ে ভিজিয়ে রেখে সকালবেলায় বানাচ্ছি, মোচার সব ব্যবস্থা করেছি রান্না করার জন্যে। এই কড়াই বসিয়েছি, একটু ডালের বড়া, মটর ডালের বড়া দিয়ে বানাবো, মটর ডাল ভিজিয়ে বেটে বড়া করে নিলাম, দিদি পুজো করছে আর আমি রান্না করছি। এই মোচা রান্না হয়ে গেছে, দেখো রান্নাটা দেখালাম না, আর পরের দিন আবার একটু শুক্তো খেতে চাইলো, তো এগুলো মা ভালো রান্না করতো, যেমন পারলাম করে দিলাম শুক্তোটা নিয়ে। তারপরে দিন তো এবার আমরা চলে আসবো, সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্যে, যে যার বাড়ি। এবারে গাড়িতে উঠলাম, বা দিদির ছেলের গাড়ি, দিদি নিয়ে, দিদির ছেলে নিয়ে গেছিলো গাড়িটা, আমাদেরকে নিয়ে এলো গাড়ি করে, গাড়িতে করে এলাম। তো ধানবাদের ট্রেনে অনেকটা রাস্তা, তো প্রায় 3-4 ঘন্টার রাস্তা হাওড়া থেকে, ব্ল্যাকে যায়, তো গাড়িটাই সুবিধা হয়ে গেল। ফিরে আমরা গাড়ি করেই ফিরলাম, আমি তো গেছিলাম ট্রেনে করে। এবারে আমরা একটু শক্তিগড়ে নামলাম, খিদে পেয়েছে, শক্তিগড়ে নেমে একটুখানি আমরা একটু খাওয়া দাওয়া করব, দেখি কি খাওয়া যায়, কি আছে। তো বললাম আমি ভাত খাবো না রে, আমরা ভাত ভালো লাগছে না খেতে। তো দোকানে ঢুকলাম, এখানে ভালো ল্যাংচা ট্যাংচা পাওয়া যায়, তোমরা সবাই জানো শক্তিগড়ে ল্যাংচা খুব বিখ্যাত। তো এখানেই ঢুকলাম, একটু ওখানে দেখি কি খাবো, এখনও ঠিক করিনি। আর তো কচুরি খেলাম, খুব সুন্দর কচুরিটা বানিয়েছিল, ডাল, একটা তরকারি, ল্যাংচা, কচুরি, এইসব খেয়ে আমরা ওখান থেকে এবার ডাইরেক্ট রওনা দেবো, আর দাঁড়াবো না। এবারে আমরা একটু চা খাচ্ছি, কচুরি টচুরি খেয়ে একটু চা খাচ্ছি, কারণ গাড়ি আর দাঁড়াবে না, সোজা বেরিয়ে যাবে কলকাতার দিকে, বাড়ি যেতে হবে। আমি নামবো বালি হল্টে, দিদিরা আবার ইডেন সিটি মহেশতলা যাবে বজবজের ওদিকে। একটু কিনেও নিলাম মিল্ক কেক,